সুপ্রিয় দর্শক, আসসালাম আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ভাংড়া উপজেলা শরৎনগর পশুহাটে। তো দর্শক, আজকে আমরা কথা বলবো আজিবার ভাইয়ের সঙ্গে। তো আজিবার ভাই এই হাটের নিয়মিত একজন ব্যবসায়ী। তো এই হাটে তিনি প্রতি সপ্তাহে কিছু সুন্দর সুন্দর জাতের গাভী কালেকশন করেন। তো সেই গাভীগুলো আপনাদের দেখাবো এবং দাম জাত বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি আজিবার ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কয়টা গাভী সংগ্রহ করছেন? সাতটা গাভী আছে। আজকে সাতটা গাভী সংগ্রহ করছেন। তো গাভীগুলো তো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাভী সংগ্রহ করছেন। তো এখানে কি কি জাতের গাভী আছে আজকে? হলস্টাইন ফ্রিজিয়ান জাতি আছে। তো কয়টা গাভী দেখাবেন আজকে দর্শকদের? সাতটা করে দেখাবেন। তো চলুন সেই গাভীগুলো দর্শকদের দেখাই এবং দাম জাত জানাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা দাঁতে কয়টা? চারটা। এটা দাঁতে চারটা। তো এটা বাচ্চা আছে না প্রেগনেন্ট? এটার সাথে বাচ্চা আছে। তো বাচ্চার বয়স কতদিন? আজ আট দশ দিন। দুধ পাচ্ছেন কতটুকু? এটা দুধ ষোলো আইসে দুই বেলায়। যদি কোনো দর্শক নেয় তো ষোলো দেখা দিতে পারবে? তো এটার উড়ান পালান সব ঠিক আছে? তো তো এটা প্রথম বিয়ানে না দ্বিতীয় বিয়ানের গাবে? এবার প্রথম বাচ্চা দিয়েছে। তো এই গাবিটার দাম চাচ্ছিলেন কত? এটার দাম চাচ্ছেন 1,95,000 টাকা। তো দর দাম করার সুযোগ আছে? তো এটার সাথে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা। তো যারা নেবে অবশ্যই দেখা দিতে পারবে? অবশ্যই। তো চলেন, দুই নম্বরে যে গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা একটি জার্সি জাতের গাভী। এটা দাঁতে ফিজিয়ানের সঙ্গে জার্সির মিক্সড আছে। তো এটা কয় জাতের গাভী? এটা দাঁতে চারটা। এটার সাথে বাচ্চা আছে না প্রেগনেন্ট? সাত মাস প্রেগনেন্ট আছে। এটা দুধ আছে এখনো 9 লিটার। সাত মাস প্রেগনেন্ট আছে, দুধ এখনো 9 লিটার পাচ্ছেন। তো যদি কেউ নেয় ও দেখা দিতে পারবে? অবশ্যই। তো দ্বিতীয় ব্যানের গাভী এটা। তো এই গাভীটার দাম চাচ্ছিলেন কত? 1,75,000। এই গাভীটার দাম চাচ্ছিলেন 1,75,000 টাকা। এই গাভীটার উলান পালান সব ক্লিয়ার আছে? তো উলান পালানটা দর্শকদের দেখাই দেন। মাশাআল্লাহ উলান পালানটা অনেক সুন্দর। এটার মাথাটাও চওড়া আছে। তো এরপর যেটা আছে সেটা দেখা চলেন। তো তিন নম্বরে যে গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা অল স্টার ফিজিয়ান। এটা কয় জাতের গাভী? এটা দাঁতে চারটা। বাচ্চা দিছে না প্রেগনেন্ট? 6 মাস। 6 মাসে প্রেগনেন্ট। এবার প্রথম দ্বিতীয় ব্যানে বাচ্চা দিবে? তো এটার উড়ান পালান সব ক্লিয়ার আছে? তো এখনো দুধ আছে 12 লিটার গ্যারান্টি। এখনো দুধ 12 লিটার পাচ্ছেন গ্যারান্টি সহকারে? যদি কেউ নাই দেখা দিতে পারবে? গ্যারান্টি থাকবে। তো দর্শক, মাথাটা দেখতে পারছেন। তো এটার দাম চাচ্ছিলেন কত এই গাভীটা? তিন নম্বর গাভীটা, তিন নম্বর গাভীটার দাম চাচ্ছিলেন 1,55,000 টাকা। তো উড়ান পালানটা একটু দেখাই দেবেন। মানে অবশ্যই দেখে শুনে নিতে পারবে। তো চলেন, এরপর যেটা আছে সেটা দেখাই। তো এরপর 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে। এটা হলস্টাইন ফ্রিজিয়ান সাথে জার্সির মিক্সড আছে। তো এটার দাঁতে কয়টা? এটা দাঁতে চারটা। বাচ্চা দিচ্ছে নাকি প্রেগনেন্ট? 9 মাস প্রেগনেন্ট। এটা 9 মাসের প্রেগনেন্ট আছে। এখনো কি দুধ পাচ্ছেন নাকি? এখনো দুধ নাই। উলান ছাড়ছে? উলান কে বলে ছাড়ছে? উলান পালানটা দেখাই দে। উলান পালান সব ঠিক আছে? তো তো দর্শক দেখতে পাচ্ছেন, উলান পালান লাগবে না। নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে নেবেন যেখান থেকে নেন না কেন। তো এটার দাম চাচ্ছিলেন কত? 1,75,000। এটার দাম চাচ্ছিলেন 1,75,000 টাকা। তো দর দামের সুযোগ আছে নাকি? সুযোগ আছে। তো দর দামের সুযোগ আছে। তো দর্শক, 4 নম্বর গাড়িটি দেখলেন, অবশ্যই এখানে দর দামের সুযোগ আছে। তো নেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবে। তো এরপরে যে 5 নম্বর গাড়িটি দেখতে পাচ্ছিলাম, মাজাটা উষার আছে মাশাআল্লাহ। তো এই গাভীটার দাম চাচ্ছিলেন কত? 1,75,000। এই গাভীটার দাম চাচ্ছিলেন 1,75,000 টাকা। দর দামের সুযোগ তো আছে। তো দর্শক, দর দামের সুযোগ আছে। 5 নম্বর গাভীটি দেখলেন, 1,75,000 টাকা দাম চাইলেন। তো 6 নম্বরে যে গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা করস শায়ালের মিক্সড আছে। এটা দাঁতে চারটা। এটা বাচ্চা দিচ্ছে নাকি প্রেগনেন্ট আছে? এটার বাচ্চা না, এটা আনাগাই। মানে এটা বাচ্চা ছাড়া, মানে রানিং দুধ, হাত চালানে দুধ পাচ্ছেন কত? 10 লিটার। 10 লিটার গ্যারান্টি অবশ্যই দেখা দিতে পারবেন? তো
তো বা উলান দেখা যান দর্শকদের, দর্শক উলানটাও দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর উলান হয়েছে। তো এই গাভীটির দাম চাচ্ছিলেন কত? এটার দাম চাচ্ছিলেন 135,000 টাকা। এটা তো আপনার অনেক সময় বকনার দামের দাম হয়ে যাচ্ছে। রানিং দুধ 10 লিটার, গোটা প্রেগনেন্ট হলে গোটার দাম 200। গরুটা প্রেগনেন্ট হলে গরুটার দাম 2 লক্ষ টাকার কাছাকাছি চলে যাবে। খামারে হলে, খামারে হলে অবশ্যই দাম এমনই থাকতো। তো যে এরপর 7 নম্বর যেটা দেখতে পাচ্ছিলাম, এটা কি? এটা একটা মিনি জার্সি গাভি। এটা কয় জাতের গাভি? এটা হচ্ছে 6-10, 12 লিটার 4 মাসের রানিং গাভি। তো দুধ পাচ্ছেন কত? 12 লিটার দুধ পাচ্ছেন। এটা প্রথম নাকি দ্বিতীয় বাচ্চা দেবে? এটা দ্বিতীয় বাচ্চা দেবে। উলান পালন তো সব ক্লিয়ার আছে, গাভিটা তো অনেক সাদা দেখা যাচ্ছে। তো দর্শক দেখতে পাচ্ছেন 7 নম্বর গাভিটা, উলানটা দেখতে পাচ্ছেন। তো এই গাভিটির দাম চাচ্ছিলেন কত? এই গাভিটা 7 নম্বর গাভিটির দাম চাচ্ছিলেন 125,000 টাকা। 4 মাসের প্রেগনেন্ট, সাথে 12 লিটার দুধ আছে। অবশ্যই নেওয়ার সময় গ্যারান্টি সহকারে নিতে পারবেন। তো এটার দাম চাচ্ছিলেন কত? 125,000। এটার দাম চাচ্ছিলেন 125,000 টাকা। তো দর্শক 7 নম্বর গাড়িটির দাম চাচ্ছিলেন 125,000 টাকা। তো ভাই বরাবর না, এই সপ্তাহে আপনার অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখলাম। মানে সবসময় আপনার এমন কালেকশন থাকে? মানে আপনার বাসায় খামার আছে? মানে সব থাকে। তো প্রতি সপ্তাহে তো আপনি এই হাটে গরু নিয়ে আসেন? আপনি একজন রেগুলার ব্যবসায়ী। তো যদি কোনো ভাই আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে। আর এই গাভিগুলোর দাম, মানে অনেক ভাই বলে যে হচ্ছে প্রতিবেদনে দেখি দাম কম, কিন্তু আপনি ফোন দিলে পরে দাম দেখা যাচ্ছে বেশি। না না, এমন কোনো দাম হবে না, আমরা এসব করিও না, জীবনে করবো না, আশা করি। মানে যেটা প্রতিবেদনে বলছেন দাম সেটাই থাকবে, দাম বেশি হবে না। প্রতি সপ্তাহে তো আপনার কাছে নতুন নতুন কালেকশন দেখে আমরা। তো যদি যারা নতুন দর্শক ভাই আছে তাদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 01 3 01 3 786 786 0 57। তো এই নাম্বারে ফোন দিলে আপনার সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারবে। আর আপনার ঠিকানাটা কোথায়? পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, হাটের সাথে আপনার বাসাটা। হাটের কাছে গিয়ে আপনাকে ফোন দিলে সবসময় যোগাযোগ করতে পারবে। তো আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।